চোখের কোণে শিশির দোলে শিউলি ঠোঁটের কোণ, চোখের কোণে শিশির দোলে শিউলি ঠোঁটের কোণ, গন্ধে মাতাল মন ভ্রমরা গান বেঁধেছি শোন, আমি গান বেঁধেছি শোন, গন্ধে মাতাল মন ভ্রমরা গান বেঁধেছি শোন, আমি গান বেঁধেছি শোন। ভালো লিখেছে? হ্যাঁ, কেবল আর এটার মধ্যে একটা গল্প আছে না, বেসিক্যালি যে গল্পটা আছে সেটাকে অনেক বেশি তোকে মানে ওটাকে বলতে হবে, মানে আমরা না মানে আগে যেমন বলতাম না যে গান বলো বলো, সুতরাং এটার মধ্যে যে ও একটা সাহিত্য, এটার মধ্যে যে একটা গল্প বলা আছে সেটাকে তুই অনেক বেশি মানে ধরার চেষ্টা কর। যেমন রবীন্দ্রনাথের কৃষ্ণ করি একটা গল্প, গল্প ওইভাবেই বলতে, চোখের কোলে শিশির দোলে শিউলি ঠোঁটের কোণ, গন্ধে মাতাল মন ভ্রমরা গান বেঁধেছি শোন, আমি গান বেঁধেছি শোন। আচ্ছা, দীঘল মানেটা আমাকে একটু বলো। গভীর, গভীর, দীঘল আর দীর্ঘই তো, ওটা একটু বড় করে বলবি, দীঘল। আচ্ছা, দীঘল চোখে, করেক্ট, উঠোন জুড়ে ফুলের মিছিল পথের পাশে বাড়ি, উঠোন জুড়ে ফুলের মিছিল, উঠোন জুড়ে ফুলের মিছিল পথে, বড় একটা উঠোন, রুদ্র নয় দীঘল চোখে, রুদ্র নয় দীঘল চোখে দিচ্ছে পলক, ঝিল সায়রে ফেলছে ছায়া নীলকণ্ঠের রানা, ঝিল সায়রে ফেলছে ছায়া নীলকণ্ঠের ডানা, নিষ্ণাবিদায় বন্ধু আমার শিউলি হয়ে থাক না, 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 শিউলি হয়ে থাক না। ঝিল সায়রের গানের গল্প এখানেই শেষ হচ্ছে, কিন্তু আবার গল্পটা এখান থেকেই শুরু। একটা গান কি করে জন্ম হয়, এই যে আমার পাশে অভিষেক বসে আছে, ওর একটা অসাধারণ লেখা, আমি বলব এই সময়ে দাঁড়িয়ে একটা অসাধারণ একটা লিরিক, এবং তার সঙ্গে আমার ভাই ভাতৃসম এবং খুব প্রিয় ছেলে দেবাদৃত, ওর একটা অসাধারণ ব্যারিটোন ভয়েস আছে, সেটা মিলেমিশে এবং আমার একটা চেষ্টা আছে গানটাকে ভালো করার, সুর আছে সব থেকে বড় অসাধারণ সুর, এবং এই সুরটা না হলে গানটা প্রাণ পেত না, গান হলো কাঠামো আর পুজো করে একদম মাটির রং টং লাগিয়ে প্রতিমা হচ্ছে দেবজিদা করেছে, একদম ঠিক, একদম ঠিক, সেটা সবার সামনে তুলে ধরছে দেবাদৃত। কথার মানে কথা নিয়ে যে খেলা, মানে আমি লেখনী নিয়েও একটু বলবো, একটু মজার কয়েকটা কথা, সেটা হচ্ছে কি আমি দেবজিদার কাছে বায়না করেছিলাম যে দাদা একটা পুজোর গান আমি বার করতে চাই, তো সেক্ষেত্রে তুমি আমাকে একটুখানি হেল্প করো, তখন হ্যাঁ তখন দাদা বললো ঠিক আছে করা যাবে, তাহলে লিখবে কি, তখন দাদাই বললো যে কেন তোর দাদা অভিষেককে দিয়েই তুই বল না, দাদাকে জাস্ট মানে দেবজিদা ফোন করলো, মাঝ রাত্রেই দেখি হোয়াটসঅ্যাপ চলে এলো যে এটা দেখ তো লিখেছি আমি দেবজিদাকেও পাঠিয়েছি দেখ, এবং ও কিন্তু সত্যি খুব স্পন্টেনিয়াস, ও কিন্তু কখনোই যে কোনো কাজ ওকে দেওয়ার সাথে সাথে ওটাও হ্যাঁ করছি করবো ব্যাপারটা নেই, অথচ আমরা ভাই ভাই আমি এটা আবার করে থাকি করছি করবো করতে করতে আমি লেট করি, বাট ও করে না। এইবারে গান সম্পর্কে যেটা আমি এখন যেটা বুঝলাম,
মানে যেটুকানি যে বুঝছি, আমার তুলতে প্রথম কথা অসুবিধা হলো না দেবজিৎদার কারণে, কারণ দেবজিৎদা যে কোনো কাজই মানে যেভাবেই হোক সে সিরিয়ালের গান, আমি তো দেবজিৎদার সঙ্গে নয় নয় করে বেশ কয়েকটি কাজ করলাম, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় ওই সময়ও যে এইরকম ভাবে দেবজিৎদাকে পেলাম নিজের গানের ক্ষেত্রেও সেইভাবেই পেলাম, এবং গানটা এখন আমার মনে হচ্ছে গানটা আমার নিজের, মানে সেটাই সেটাই তো সত্যি খুব জরুরি। হ্যাঁ, মানে গানটা আত্মস্থ হওয়া এবং গানটা আমার হয়ে যাওয়া সেটা খুব জরুরি, বিশেষ করে এই ধরনের গান, মৌলিক গান, মৌলিক গান, হ্যাঁ, যেখানে একটা ছবি তৈরি করা নেই, যেটা তোর গানের মধ্যে দিয়ে ছবিটা আঁকা হচ্ছে, তাই না? আমাদের সবথেকে বড় কথা, গায়ক যদি বিশ্বাস করে না গায়, তাহলে দর্শক বা শ্রোতার মনেও সেই বিশ্বাসটা তৈরি হবে না, এবং এই বিশ্বাসটা বোধহয় আমাদের উপর শ্রীনিবাস মিউজিক রেখেছে যখন দেবজিৎদার কথা বলেছি, আমি অভিষেকদার কথা বলেছি, বলে ঠিক আছে তুমি করো, নতুন বাংলা গান আছি হবে, এখন দেখা যাক বাকি কেমন গাই। আমরা সবাই খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি শ্রীনিবাস মিউজিকের প্রত্যেককে যারা এই সংস্থাতে আছেন। বন্ধে মাতাল মন ভ্রমরা, ওটাকে আরেকটু কি বলবো, আরেকটু সুন্দর করে বল, গন্ধে মানে গন্ধে মাতাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস কি অভিষেক? হ্যাঁ একদম, তাই না? হ্যাঁ, ওই জিনিসটাকে আরেকটু কর, আরেকবার যাই আমরা। ওকে, হ্যাঁ হ্যাঁ, শর্ট কিউ দিচ্ছে। হ্যাঁ, শর্ট কিউ। হ্যাঁ, চোখের কোলে শিশির দোলে শিউলি ঠোঁটের কোণ, গন্ধে মাতালে মন ভ্রমরা গানে বেঁধেছি শোন, আমি গানে বেঁধেছি শোন, আমি গানে বেঁধেছি শোন। বুকের বোতাম ভিজছে আজ চোখের জলে বদল, চোখের জলে বদল, সুরমা কা স্বপ্ন বলে অভিমানের কাজল, অভিমানের কাজল, গুল ছাপিয়ে স্মৃতির জলে পান কৌড়ির ডুব, ওরে পান কৌড়ির ডুব। আমাদের এখন চারপাশের যে অবস্থা তাতে এই ঝিলশায়রের গান খুব প্রাসঙ্গিক। যখন আমি এই প্রেমের গল্পটি লিখতে বসেছিলাম ছন্দে ছন্দে, তখন ঠিক জাতপাত নিয়ে লিখব বা দুটো মানুষের মধ্যেকার প্রেমের মধ্যে কী করে আমাদের সমাজের প্রভাব পড়ে সেটা লিখব এইভাবে নয়, কিন্তু এসে গেছে, লিখতে লিখতে এসে গেছে। তা দেবাদৃত তো চমৎকার গেয়েছে, আর সব থেকে বড়ো কথা শুধু লিখলে নয়, এর সাথে গান যখন হচ্ছে তখন যথাযথ সুর হতে হবে, নইলে কিন্তু আমার যে ভাবনা নিয়ে লেখা সেটা সার্থক হয়ে উঠবে না। আর এই সুরের প্রসঙ্গ যখনই আসে তখনই মাথায় আসে দেবজিৎ রায়ের কথা। দেবজিৎদার সাথে আমি পার্সোনালি অনেক কাজ করেছি, কাজ করছিও, এবং এত ভালো একজন সুরকার, এত ভালো তার সাংগীতিক কি বলবো সেন্স বলাটা আমার জন্য ধৃষ্টতা, কিন্তু আমি বলবো, কারণ কি অনেক মানুষ সুর দেন, সব কিছু করেন, কিন্তু গানের কথার সাথে মিশিয়ে গানের কথায় প্রাণ প্রতিষ্ঠা একজন সুরকার করতে পারেন, সেটা কিন্তু দেবজিৎ রায় ভীষণ ভালোভাবে করে চলেছেন আমাদের আজকের সময়ে দাঁড়িয়ে। দেবজিৎদা ভীষণ ভালো মানুষ, আমার খুব প্রিয় একজন মানুষ, এবং তাই আমি কিভাবে গানের কথাগুলো বলতে চাই একমাত্র দেবজিৎদা খুব ভালোভাবে বুঝতে পারে আর ধরে ফেলে। আমার তো নিজের ভীষণ প্রিয় একটা কাছের গান এই ঝিলশায়রের গান, এবং যার ফলে 30,000 মানুষ, প্রায় 30,000 মানুষ শ্রীনিবাস মিউজিকের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে দেখেছেন গানটি, 30,000 মানুষ ভালোবাসা পেয়েছেন 30,000 মানুষের। আমরা চাই, আমরা তো সবাই দেখুন নতুন কাজ করছি, এই দেবজিৎদা একমাত্র আমাদের মধ্যে স্বনামধন্য, দেবাদৃত এখন তো খুব ভালো গান গাইছে রবীন্দ্রনাথের গানে তো বটেই, আধুনিক গানেও, তো আমরা চাই আমাদের কাজগুলো সব মানুষের কাছে পৌঁছে যাক, তাই জনমানুষের কাছে, শ্রোতাদের কাছে, দর্শকদের কাছে, এবং অবশ্যই সংবাদ মাধ্যমের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, সবার কাছে আমাদের এই কাজটি পৌঁছে দিন। আর সব থেকে বড় কথা, এই
সম্পূর্ণ ব্যাপারটিকে অপূর্ব সুন্দর চিত্রায়নের মাধ্যমে তুলে ধরেছে নিয়ন শাহিদ আহমেদ সিরাজি, যে আমার গল্পের একটি চরিত্র, আপনারা ভিডিওটি দেখলে দেখতে পাবেন। এবং তার সহযোগিতা বা তার সাথে নায়িকার চরিত্রে রয়েছেন সমাদৃতা, খুব সুন্দর অভিনয় করেছে। নমস্কার, আমি দেবজিৎ। আজকে যে গান নিয়ে কথা বলবো, ঝিল শায়রের গান আমার কাছে একটা গল্প, আমার কাছে একটা উপন্যাসের মতো। মানে ইনফ্যাক্ট আমরা যারা গান বানাই, মানে মৌলিক গান যারা সৃষ্টি করছি, তাদের একটা লক্ষ্য থাকে যে একটু অন্যরকম কি করা যায়। আসলে আমার মনে হয় অন্যরকম বলে তো আর কোনো শব্দ নেই, সবই আমাদের ছোটবেলা থেকে শোনা, বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, যাদের গান শুনে, যে গান শুনে, সেইগুলোই বোধ হয় আমাদের ভেতরে জারিত হতে থাকে। তো সেরকমই একটি গান হঠাৎ একটা দেবাদৃত্য চট্টোপাধ্যায়, দেবাদৃত্য এই সময়কার একজন খুবই গুণী ছেলে এবং আমি ওকে অসম্ভব ভালোবাসি, স্নেহ করি। তার কারণ হচ্ছে ওর মধ্যে একটা পাগলামি আছে, একটা খ্যাপামি আছে আমার মনে হয়, যেটা খুব কম শিল্পীর মধ্যে পাওয়া যায় এবং এটা খুব জরুরি। মানে একটা পাগলামো, একটা গানকে ভালোবাসা। তো রবীন্দ্রনাথের গানে তো অবশ্যই দেবাদৃত্য আজকে সময় একটা ব্যাপার, মানে খুবই ওর উল্লেখযোগ্য একটা জায়গাও করেছে। কিন্তু যখন এই গানটা অনেক আমরা প্রায় লাস্ট বোধহয় এক বছর দু বছর ধরে দেবাদৃত্য আমাকে বলছিল যে এরকম একটা গান তোমার সাথে আমি করতে চাই, ঠিক এরকমই একটি সময় আরেকটি গুণী ছেলে যার কথা আমি বলবো, অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেক ঠিক রেগুলার যারা গান লেখেন, গীতিকার বলতে আমরা যাদের বুঝি, ঠিক তাদের দলে পড়েন না। ওর একটা নিজস্ব ধ্যান ধারণা আছে, পড়াশুনো আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও গানটাকে একদম অন্য একটা জায়গা থেকে দেখে, নিজে খুব ভালো গান করে, ওর একটা সাংগীতিক একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এইগুলো যখন মেলবন্ধন হয় না, তখনই আমার মনে হয় ঝিল শায়রের মতো একটা গান তৈরি হতে পারে। তো অভিষেক যখন আমাকে লেখাটা দিল, আমার মনে হলো যে সত্যি একটা গল্প আছে এটার মধ্যে। তো সেই গল্পটা আমি কতটা জাস্টিস করতে পেরেছি আমি জানি না, তবে দেবাদৃত্য অসাধারণ, অভিষেক অসাধারণ। আর আমাদের মনে হয় গানের একটা টিম ওয়ার্ক বলে একটা শব্দ আছে, যেটা অনেক পুরনো আমরা লোকেদের কাছে, আর ডি বর্মনের কাছে, বাপি রায়েরই বা এস ডি বর্মন সাহ, তাদের শুনেছি যে এরা অসম্ভব টিম ওয়ার্কে বিশ্বাস করতেন। তো আমার ধারণা যে এই গানটার ক্ষেত্রে সেই টিম ওয়ার্কটা অসম্ভবভাবে কাজ করেছে। রুদ্র নীল যে এইটা সাউন্ড ডিজাইন করেছে, ও গিটারটা বাজিয়েছে, প্রোগ্রামিংটা করেছে, মানে আমি বলবো অসাধারণ। দেবব্রত যে সাউন্ড ডিজাইন করেছে, ও ভীষণ গুণী ছেলে। আর একটি বিশেষ কথা, এই গানটি যারা নির্মাণ করেছেন, অর্থাৎ যারা ভিডিওটা মানে ছবিটা যারা বানিয়েছেন, আমি তো অনেক ভিডিও দেখি, আমার মনে হচ্ছে এত গানের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এই যে ছবিটা যিনি এঁকেছেন, যারা এঁকেছেন তারা নিয়ন, তাদের একটা টিম আছে এবং তারা অসাধারণ কাজ করেছে। অলরেডি আপনারা দেখেছেন, আপনারা শ্রীনিবাস মিউজিক সার্চ করলেই বা তাদের ইউটিউব চ্যানেলে গেলেই এই গানটি ঝিল শায়রের গান দেখতে পাবেন। সুতরাং আজকের সময়ে দাঁড়িয়ে যখন সবাই একটা নতুন কাজ করার চেষ্টা করছে, সেখানে এইরকম ধরনের সংস্থা শ্রীনিবাস মিউজিক, যারা দেবাদৃত্যকে এরকম একটা সুযোগ দিয়েছেন, তাদের কাছে আমি নিজে সঙ্গীত পরিচালক হিসেবে কৃতজ্ঞ। এবং আপনারা দেখুন, আর নিয়ন যারা ভিডিও বানিয়েছেন তাদের কাছেও আমি অসম্ভব কৃতজ্ঞ। এবং আমার পার্সোনালি একটা বক্তব্য হচ্ছে যে অনেক দিন বাদে আমি একটা খুব স্বচ্ছ এবং খুব ক্রিয়েটিভ ভিডিও দেখলাম। অভিষেকদার লেখা লিরিক্সের দুটো লাইন দিয়ে আমি পুরো গল্পটাকে ডিফাইন করতে পারি। সেই দুটো লাইন হচ্ছে, কেবল দুজন বিজন রাতে, আজান শুনে ভোর, আমি পূজোর অঞ্জলি, তুই নামাজে বিভোর। সত্যি কথা, ভীষণভাবেই লাইন দুটো পুরো গল্পটা আমরা যেভাবে এর স্ক্রিন প্লে লিখেছি, যখন লেখার সময় একটা গল্প যখন বাকি মিউজিক ভিডিওগুলোর ক্ষেত্রে যেরকম খুব সহজ স্বাভাবিকভাবে একটা গল্প চলে যায়, এই ব্যাপার এই এই ঝিল শায়রের গানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয়। আমাদেরকে ভাবতে হয়েছিল, ইভেন যখন আমরা লোকেশন চুজ করি, সেই লোকেশনের প্রেক্ষাপটটাও অনেকটা আমাদের গল্পের সাথে মিলে যায়, সেরকমভাবে আমাদের লোকেশনটা দেখা হয়েছিল। যে চরিত্র দুটো আছে তার মধ্যে মেয়ের চরিত্রটি করেছে সমাদৃতা, তার সাথে আমি আগেও কাজ করেছি, সে যথেষ্ট হেল্পফুল একজন কো অ্যাক্ট্রেস বলবো, কারণ
এটা পরিচালনার সাথে সাথে আমি নিজেও অভিনয় করেছি। আপনারা দেখবেন আপনাদের কেমন লাগছে, জিল সারের গান আমাদের জানাবেন। আর দেবাদাকে নিয়ে নতুন কিছু বলার নেই, তার গানগুলোই, তার গলার সুর, গলার আওয়াজই গানের প্রত্যেকটা জায়গার ছোট 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 জায়গাগুলো, অনুভূতিগুলোকে ছুঁয়ে যায়। আমাদের খুব ভালো লাগছে এটা জেনে যে কিছুদিন আগেই ঝিল সাহরের গান শ্রীনিবাস মিউজিক থেকে, ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে, এবং এটা কোনো প্রমোশন ছাড়া এবং কোনো পরিচিত মুখ ছাড়া, দেবজিৎদা যিনি সুর করেছেন তিনি ছাড়া আর কেউ সেভাবে পরিচিত মুখ নয়। আমি তো নই, আমি সব থেকে যারা এই টিম ওয়ার্ক করেছে তার মধ্যে সব থেকে কনিষ্ঠ হয়তো। তো জেনে ভালো লাগছে যে প্রায় 30,000 মানুষ এটাকে দেখেছেন এবং তার সাফল্য আমরা সবাই ভাগ করে নেব, এবং আমার খুবই ভালো লাগছে। পাশাপাশি আরও অনেক মানুষের কাছে এই কাজটা ছড়িয়ে যাক। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে আমি আগেও বললাম, আগেও বলেছি যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা এসে থাকে, তা সত্ত্বেও এত মানুষ ভালোবেসেছেন গানটা, তার জন্য প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ।